আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাইয়েরা রয়েছেন, যারা যুক্ত হচ্ছেন এবং দেখছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সকল প্রবাসী ভাইয়েরা, আপনারা জানেন সৌদি আরবে এখন যাওয়ার পর প্রাতিষ্ঠানিকভাবে নিজ খরচে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। এটা একটা কষ্টকর বিষয়, কারণ অনেক প্রবাসী ভাইদের পক্ষে কিন্তু সৌদি আরবে গিয়ে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকাটা কিন্তু পসিবল হচ্ছে না, কারণ একটা কষ্টকর বিষয় এটা। আর এমনিতে কিন্তু আপনাদের যে ভর্তুকি হিসাবে বাংলাদেশ সরকার কিন্তু 25,000 টাকা করে কিন্তু দেওয়ার ঘোষণা দিয়েছে, এবং অলরেডি অনেকে পাচ্ছেন এবং অনেকে পাবেন সামনে। তো যাই হোক, আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি এখন, সেটা হচ্ছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ, ওনার সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ওনারা ফোন আলাপে কথা বলেন, এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে যে বিষয়টা অবহিত করেন সেটা হচ্ছে, বাংলাদেশে কোয়ারেন্টাইনে থাকার পর যদি সৌদি আরবে যায়, যাতে করে সৌদি আরবে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে না হয়। আর সৌদি আরবের যে এই কোয়ারেন্টাইন যে সিস্টেমটা বাংলাদেশিদের জন্য, সেটা যাতে সেটা বাতিল করে দেয়, সৌদি সরকার যাতে সেটাকে বাতিল করে দেয়। এর কারণ তো আপনারা জানেনই যে বাংলাদেশ থেকে কোয়ারেন্টাইনে থাকার পর যদি আবার সৌদি আরবে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হয় নিজ খরচে, তাহলে একটা অর্থের একটা অপচয়, আরেকদিক হচ্ছে সকল প্রবাসী ভাইদের পক্ষে কিন্তু এই কষ্টটা বহন করা পসিবল হচ্ছে না। হয়তো অনেকে টাকা পয়সা সুদে নিয়ে বা ঋণ করে বা কর্জ করে বা জমি বিক্রি করে বা কারো প্রয়োজনীয় গয়না গাটায়, বা কেউ হয়তো আপনার গরু ছাগল অথবা অন্যান্য কিছু বিক্রি করে, যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা কিন্তু এই সকল একদিক থেকে ক্ষতিগ্রস্ত বা ক্ষতি করে কিন্তু হয়তো এই সৌদি আরবে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার জন্য টাকাটা ম্যানেজ করতেছে। তো এই বিষয়টা কিন্তু সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, উনি কিন্তু সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়টা আবেদন করেছেন, এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন আল্লাহর কাছে বাকি বিষয়টা, আল্লাহ তাআলা যদি চায় হয়তো সৌদি আরবে যে করোনার থাকার জন্য বা কোয়ারেন্টাইনে থাকার জন্য যেই প্রাতিষ্ঠানিক যে খরচটা বা সৌদি আরবে যাওয়ার পর যে কোয়ারেন্টাইনে থাকতে হবে সেই বিষয়টা হয়তো বাতিল করার ঘোষণা আসতে পারে। আপনারা যে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা রয়েছেন, আপনারা সবাই মন থেকে দোয়া করেন এবং দুই একাত নফল নামাজ পরেই দোয়া করেন, যাতে করে সৌদি আরবে যাওয়ার পর যে কোয়ারেন্টাইনে থাকতে হয় নিজ খরচে, আসলে এই কোয়ারেন্টাইন সিস্টেমটা যাতে সৌদি সরকার বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য এটা বাতিল করে দেয় বা বাতিল করার ঘোষণা দিয়ে দেয়। আর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়টা আশ্বাস দিয়েছেন, তারা এই বিষয়টা দেখবে। বলা যাচ্ছে না এখন কি হয়, হয়তো এটা বন্ধের ঘোষণা আসতেও পারে, সুখবর আসতেও পারে আপনাদের জন্য, বাট আপাতত যেহেতু ওনারা বলছে যে এই বিষয়টা দেখবে, হয়তো হতে পারে এটা বাতিল করে দিতেও পারে। এটা আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সহায় হয়, হয়তো এটা বাতিল করে দেওয়া হতে পারে বা বাতিল করার ঘোষণা যে কোনো সময় আসতে পারে। তো সবাই দোয়া করবেন। এ ছিল আজকের আপডেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যারা যুক্ত হন নাই, অবশ্যই যুক্ত হয়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।